সাইক্লোনের রূপ নিচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান উপকূল সৃষ্ট নিম্নচাপ যার নাম দেওয়া হয়েছে আমফান। এক নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সাইক্লোনের রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আমফান। ঘূর্ণিঝড় আমফানের নামটি থাইল্যান্ড দিয়েছে। ঘূর্ণিঝড় আমফান আরো ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে করুণার মধ্যেই ধেয়ে আসছে। এতে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের কারণে সাগর উত্তালে রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে শুক্রবার নিম্নচাপটি পরিণত হয়েছে। এখনো পর্যন্ত এর কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি। যদি ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকার দিকে আসে তাহলে এটার প্রভাব পড়তে পারে। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট হলাবুল।